আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোন, কেমন আছেন সবাই? প্রিয় উদ্যোক্তা ভাই বোন, আমরা হয়তো অনেকেই মুক্তভাবে অল্প কিছু দেশি মুরগি পালন করে থাকি। প্রিয় দর্শক, এই দেশি মুরগি পালনের সময়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য একটি সমস্যা হচ্ছে, প্রিয় দর্শক, মুরগি থেকে যখন মুরগির বাচ্চা উঠে, ডিম ফেটে যখন মুরগির বাচ্চা বের হয়, এই মুরগির বাচ্চার বয়স যখন 10 থেকে 15 দিন বা 20 দিন হয়, তখন একটি সমস্যা দেখা দেয়, মুরগির বাচ্চার চোখে মুখে গুটি উঠে যায়। প্রিয় দর্শক, এই গুটি উঠে কেন, গুটি ওঠার কারণ কী? এই গুটি ওঠার বেশ কিছু কারণ রয়েছে। আমরা যেখানে এই মুরগির বাচ্চাকে রাখি সেইখানে মশামুক্ত আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। আমরা যেখানে মুরগি রাখি সেখানে যদি মুরগি সহ মুরগির বাচ্চা রাখি, সেখানে যদি মশার উপদ্রব বা মশার আক্রমণ বেশি থাকে, ওই মশার কামড় থেকে মুরগির বাচ্চার চোখে মুখে গুটি উঠে যায়। দ্বিতীয়ত হচ্ছে, যেখানে রাখা হয় সেখানে স্যাঁতস্যাঁতে পরিবেশ বিরাজ করে কিনা। যদি স্যাঁতস্যাঁতে পরিবেশ বিরাজ করে, সেখানে আমাদের ভালো পরিবেশ মানে শুকনা পরিবেশ, সুন্দর পরিবেশ দিতে হবে। প্রিয় দর্শক, এই যে আক্রান্ত বাচ্চা চোখে মুখে যে গুটি উঠে যায়, আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। প্রিয় দর্শক দেখেন কত বড় গুটি উঠে গেছে, এর দেখেন মুখেও গুটি উঠে গেছে, একটা চোখ বন্ধ হয়ে গেছে। এই যে আক্রান্ত বাচ্চা, এই আক্রান্ত বাচ্চার নিঃশ্বাস থেকেও অন্য অন্য যে সকল ভালো বাচ্চা আছে এই সকল বাচ্চা আক্রান্ত হতে পারে। প্রিয় দর্শক, ঘাবড়ানোর কোনো কিছু নাই। আমার ফার্মে আমি মুক্ত অবস্থায় আমি অল্প কিছু মানে 30 থেকে 40টা দেশি মুরগি পালন করে থাকি। এখান থেকে যে বাচ্চা বের হয়, আমার এই বাচ্চাগুলোরও পরপর 3 বার মানে আক্রমণ হয়েছিল, তাও একবার না প্রিয় দর্শক, পরপর 3 বার আক্রমণ করেছিল। আমি যেভাবে চিকিৎসা দিয়ে, আমি যেভাবে ট্রিটমেন্ট নিয়ে এই মুরগির বাচ্চাগুলোকে ভালো করেছি, আমি সেই বিষয়টি আমি আপনাদের জানাবো। আমি অনেক ফোন কল পেয়ে থাকি, অনেক কমেন্ট পেয়ে থাকি যে ভাই, আমার মুরগির বাচ্চা চোখে মুখে গুটি উঠে গেছে, আমি এখন কী করব। তাই ভাবলাম যে প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে উপস্থাপন করি। আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে, আপনারা অবশ্যই এই পদ্ধতি ব্যবহার করলে আপনাদের মুরগির বাচ্চাগুলো ভালো হয়ে যাবে, একটা মুরগির বাচ্চাও ইনশাল্লাহ মারা যাবে না। এখন আপনারা কী করবেন? প্রিয় দর্শক, আপনারা হাটে বাজারে বা যেখানে হাঁস মুরগির ঔষধ বিক্রি করে সেখানে পটাশ পেয়ে যাবেন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই, পটাশ কি সার নাকি? না প্রিয় দর্শক, আমি আপনাদের দেখাচ্ছি। প্রিয় দর্শক দেখেন, এই পটাশ হচ্ছে জীবাণুনাশক পটাশ, যা হাঁস মুরগির খামারে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। এই পটাশ এবং খাবার যে চুন আছে, এই পটাশ এবং খাবার চুন একত্রে মিক্সিং করবেন। আক্রান্ত ভেদে আপনারা চুন নেবেন এবং পটাশ নেবেন। চুনের সাথে পটাশ খুব ভালো মতো মিশ্রিত করে যখন একদম লাল টকটকে হয়ে যাবে, তখন মনে করবেন যে না, আমার মিশ্রণটি হয়ে গেছে। চুনের সাথে পটাশ ভালোভাবে মিশ্রণ করে আক্রান্ত জায়গায় খুব সুন্দর মতো লেপটে লাগিয়ে দিবেন। যদি চুনটা একটু শক্ত থাকে, তাহলে 2-1 ফোঁটা পানি নেবেন। পানি নেওয়ার পরে একটু নরম করে আক্রান্ত জায়গায় আপনারা লাগিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, লাগানোর আগে যে কাজ কী করবেন, প্রিয় দর্শক, আপনারা 1 চিমটি পটাশ নেবেন, অল্প একটু পানি নেবেন প্রয়োজন মতো। পানি নিয়ে ওইখানে আপনারা পটাশ দিবেন, 1 চিমটি বা 2 চিমটি পটাশ দিলেন, দেখবেন লাল টকটকে হয়ে গেছে পানির কালারটা। এই পটাশের পানি দিয়ে, তুলা দিয়ে আপনারা আক্রান্ত জায়গা সুন্দর মতো মুছে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো মুছে দিচ্ছি। এইভাবে সকাল, দুপুর, বিকেল বা যদি সময় যদি আপনাদের হাতে কম থাকে, তা সকাল বিকেল মুছে দিয়ে আক্রান্ত জায়গায় আপনারা পটাশ এবং চুন খুব ভালো মতো লাগিয়ে দেবেন। প্রিয় দর্শক, এভাবে আপনারা পরপর 5 দিন যদি লাগিয়ে দেন, ওই আক্রান্ত যে জায়গা, যে গুটিটা, এই গুটিটা মরে যাবে, এই গুটিটা নরম হয়ে যাবে, মরে যাবে, শুকিয়ে যাবে, তখন ওই গুটিটা আপনারা টান দিয়ে ফেলে দিতে পারবেন। যখন আক্রান্ত হয়ে যায় এবং ওই গুটিতে যখন আক্রান্ত হয়ে যায়, তখন মুরগির বাচ্চার গায়ে প্রচণ্ড পরিমাণ জ্বর থাকে এবং আপনার গায়ে হাত দিলে দেখতে পারবেন মুরগির বাচ্চার গায়ে জ্বর আছে। এবং এই গুটি ওঠার কারণে প্রিয় দর্শক এখানে চুলকায় এবং খুব ব্যথাদায়ক, এই গুটিটা অনেক ব্যথাদায়ক। সেজন্য আপনারা যে ঔষধ খাওয়াতে পারেন, ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ফাইমক্সিল সিরাপ। এই ফাইমক্সিল সিরাপ আপনারা সকালে 1 ফোঁটা, বিকেলে 1 ফোঁটা খাওয়াবেন। আর যেহেতু চুলকানির জন্য প্রিয় দর্শক, মানুষের যে এলাট্রল ট্যাবলেট আছে, প্রিয় দর্শক আমি দেখাচ্ছি, এই এলাট্রল ট্যাবলেট 4 ভাগ করবেন, 4 ভাগের 1 ভাগ খাইয়ে দিবেন। এভাবে আপনারা পরপর 5 দিন চুন এবং পটাশ লাগাবেন এবং ফাইমক্সিল সিরাপ সকালে 1 বেলা, রাতে 1 বেলা বা সন্ধ্যায় 1 বেলা খাইয়ে দিবেন। এবং এই এলাট্রল ট্যাবলেট 4 ভাগ করে 1 ভাগ খাইয়ে দিবেন। এভাবে যদি 5 দিন খাইয়ে দেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনার মুরগি যেখানে রাখেন সেখানে অবশ্যই মশামুক্ত রাখতে হবে, যাতে মশার কামড় মুরগির বাচ্চাকে না দেয়। এজন্য আপনারা
মশারি ইউজ করতে পারেন। প্রিয় দর্শক, আমি মুরগিকে এবং মুরগির বাচ্চা সহ মশারির নিচে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা মশারি ইউজ করবেন, এভাবে আপনারা মশারির নিচে রাখবেন। আশা করি আপনার খামারে এদের আর কোনো সমস্যা হবে না, আর যদি দুই একটার প্রবলেম হয়েও যায় আপনারা এভাবে ট্রিটমেন্ট নিয়ে নেবেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আমি ভালো ফল পেয়েছি, আশা করি আপনারা ভালো ফল পাবেন। আর একটি কথা, ইউথ অ্যাগ্রোটেক কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, গঠনমূলক পরামর্শ সবসময় দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।